হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলী অ্যান্ড ইউ আর ওয়াচিং পেট টক ইউটিউব চ্যানেল। তো আমি লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি, অসংখ্য কমেন্টস এসছে, আর দাদা ফোনে ভালো রেসপন্স পেয়েছেন, তো সেখান থেকে কিছু পায়রা সেলে আছে। তো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। তো আসুন সেলের পায়রাগুলো ছোটোদাকে আমি রিকোয়েস্ট করবো ওয়ান বাই ওয়ান শো করাতে। তো আপনারা দেখবেন, যদি পছন্দ হয় ডাইরেক্টলি ছোটোদাকে ফোন করে নেবেন, ওভার দা ফোনে কথা বলে নেবেন। তো দাদাকে বলবো আরও একবার, দাদা একটু আপনার নাম্বারটা আপনার মুখে নিজে শেয়ার করুন। 7005 সেলের রিজনটা আমি আপনাদের বলে দিই। ছোটদার কিন্তু এরপরে প্রচুর লফটটা বড় করার প্ল্যানিং আছে, যেহেতু পুরো বাড়িতে কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন কাজটা স্টপ রেখেছি কারণ প্রচুর সাউন্ড আসছে। তো সেখান থেকে কিছু পায়রা সেল করে দেওয়া হচ্ছে, এটাই রিজন যে পুরো বাড়িতে কাজ হচ্ছে, দাদা একদম সময় পাচ্ছেন না পায়রাকে মেনটেন করার মতো। তো কিছু পায়রা রেখে দেবেন আর কিছু পায়রা দাদা কমিয়ে দেবেন। তো পায়রা প্রত্যেকটাই সুস্থ, প্রত্যেকটাই ফিট, আর আপনারা ডাইরেক্ট ছোটদের সাথে কথা বলে নেবেন। তো ছোটদা চলুন আমরা এবার তাহলে একের পর এক পায়রাগুলো শক করতে থাকি। তাহলে আমি প্রথমে গিরিবাস দেখাই কি? হ্যাঁ, যেগুলো আপনার সেলে আছে সেগুলো দেখান। আর সব পায়রা তো দেখানো হয় না ভিডিওতে, কিন্তু ভিডিওর বাইরেও প্রচুর পায়রা সেলে থাকে প্রত্যেকটা লফটে। তো যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক থাকেন বা আপনার যদি কোনো পায়রার রিকোয়ারমেন্ট থাকে ফোন করবেন, যদি দাদার কাছে থাকে দাদা অবশ্যই আপনার কাছে তুলে দেবেন। কালপোড়া কালদমা দুটোই নর। আচ্ছা, তো আমরা একদম প্রথম যেটা দেখছি কালপোড়া কালদমা দুটোই নর পায়রা, এগুলো সেলে আছে। এইগুলো কিরকম একটা প্রাইস রেখেছেন? প্রাইস রেখেছি এইগুলো হচ্ছে 550 টাকার পিস প্রাইস পেয়েছে, মানে একদম ন্যায্য প্রাইস 550 টাকা পিস, মানে কোনো অযথা বাড়িয়ে প্রাইস নেই। আর একদম লং সাইজ আছে কালপোড়া কালদম, বাহ সুন্দর পায়রা আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। এটাই কিন্তু আমার ভালো লাগে যে শামসুদ্দিন দার থ্রু আমি যতগুলো লফট পেয়েছি, ইভেন শামসুদ্দিন দার লফটেও মানে পায়রা কোনো অযথা দাম বলেনি, যে 2000-5000 একদম ন্যায্য দাম বলেছে, সেখানে বার্গেনিং করার কোনো জায়গা থাকে না। তবুও কিছুটা 19-20 আপনার এই ভিডিও থ্রুতে ফোন করলে অবশ্যই দাদা করে দেবেন, তাই তো ছোটো? তো আপনারা ফোন করবেন যদি আপনাদের শখ হয়, যদি আপনাদের পারপাস সলভ হয় যে হ্যাঁ এই পায়রাটা আপনার প্রয়োজন, তাহলে আপনাদের অবশ্যই কিছু প্রাইজিং করে দেওয়া হবে। তো নেক্সট একটা পায়রা আমরা শখ করি, কালপোড়া কালদম দিয়ে আমরা স্টার্ট করলাম 550 করে পিস দাদা প্রাইস রেখেছেন। এরপরে আমরা কি শখ করছি? জিরিয়া। আচ্ছা, এরপরে আমরা একটা সাদা জিরিয়া পায়রা শখ করছি। আচ্ছা, এই ফুলশিরা পায়রাটা খুব আমার ভালো লেগেছে, আমার প্রথম থেকে দাদা লফটে এসেছি আমি যখন থেকে এই ফুলশিরা পায়রাটা দেখছিলাম। এই ফুলশিরা পায়রাটা ফ্লাইং খুব ভালো না? খুব ভালো ফ্লাইং। এগুলো একটু একটু ওল্ড লাইন ফুলশিরা আমার হিসাবে, আমি গিরিবাজে অতটা অভিজ্ঞতা নেই, বাট এই ফুলশিরা পায়রাটা আমার এসে প্রথমেই ভালো লেগে গেছে। তো এই একটা ফুলশিরা পায়রা, একটা জিরিয়া পায়রা, এই দুটোই সেলে আছে। দুটো কি নর্মাদি? না, দুটোই মাদা। আচ্ছা, দুটোই মাদা পায়রা আছে। প্রাইস কি রাখছেন এই দুটো? প্রাইস দুটো রাখছি, এটা 400 টাকা দেবে, এটা 300। আচ্ছা, এটা 400, এটা 300 অনলি। বন্ধুরা আমার যদি গিরিবাস থাকতো আমি এই পায়রাটা নিয়ে চলে যেতাম, দারুণ পায়রা লেগেছে। আসুন আমরা নেক্সট পায়রার দিকে আগিয়ে যাই। আর যখন আপনারা কন্ট্যাক্ট করবেন চেষ্টা করবেন ম্যাক্সিমাম টাইম হোয়াটসঅ্যাপে ফলো আপ করা, কারণ কল ধরতে গেলে প্রচুর প্রবলেম হয়। একটু হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন পায়রাটা, সেটা আপনারা শেয়ার করবেন দাদাকে, তাহলে দাদার ক্ষেত্রেও সুবিধা হবে, আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে। একটা জিনিস দেখিয়ে দিই, এই কালশিরাটা এখনো পর্যন্ত ওড়াতে পারলাম না। আচ্ছা, নেক্সট একটা আমরা কালশিরা শক করছি, চোখ দেখলে বুঝে যাবে। এটা মাদি পায়রা? নর পায়রা। আচ্ছা, ভালো লাইন, খুব বাহ, চোখটাই অন্যরকম, দারুন। এটা প্রাইসটা একটু বেশি পড়ে যাবে। আচ্ছা, এটা প্রাইসটা বলুন? এটা 600 টাকা পড়ে যাবে। এটা 600 পড়বে, কালশিরা 600 বলছেন দাদা, তাও বলছেন প্রাইসটা একটু বেশি পড়ে যাচ্ছে, মানে আপনারা হাটে বাজারে যাবেন এই সমস্ত কালশিরা 150-200 টাকা নিচে বলবে না। তো দাদা এগুলো আমি শুনেছি এসে যে এগুলো ছাড়ার ইচ্ছা ছিল না, বাট ওই একটু প্রবলেম হচ্ছে, তাই দ্যাটস ওয়াই ছেড়ে দিচ্ছেন। তো আরও কিছু পায়রা যেগুলো সেলে আছে আমরা শখ করবো একের পর এক। এই পায়রাটা দেখুন বন্ধুরা, গিরিবাজ পায়রা, এত সুন্দর স্ট্যান্ডিং, দুর্দান্ত পায়রা, একটা কালশিরা পায়রা। এরপরে আমরা আরও দুটো গিরিবাজ পায়রা শখ করছি, একটা হচ্ছে ওই লালমোহন ছাপকার মধ্যে কালা সবুজের, এটা কালা সবুজের বেবি না? আচ্ছা আচ্ছা, কালা সবুজ ঘর থেকে এসছে। তো এই কালা সবুজটার ফ্লাইং খুব ভালো ভালো, তো দেখতে পারেন আপনারা পায়রাটা দারুণ পায়রা। আর এইদিকে একটা আছে আপনার ওই ভুরা ছাপকা পায়রা, এগুলো কি প্রাইস রাখছেন? এগুলো এগুলো হচ্ছে কাই, এটা পড়ে 300 টাকা, এটা 200 টাকা। আচ্ছা, এটা আপনার অনলি 300 আর এটা 200, প্রাইস একদম ন্যায্য বলছেন দাদা। আমি আরও একবার ভিডিওতে মেনশন করছি যে যে প্রাইস বলছেন এই প্রাইসে এই সমস্ত পায়রা অন্যান্য লফটে পাওয়া খুবই রেয়ার, পাবেন না বললেই চলে। তো আপনাদের যদি পছন্দ হয় তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। এই যে পায়রাটা দাদা 300 টাকা বলছেন, আমি পায়রাটা আপনাদেরকে একবার দেখাই, এই দেখুন
এই পায়রা আপনি কোনো বড় উৎসাদের ঘরে নামি দামি লফটে যাবেন, আপনাকে কেউ 1000 টাকার নিচে অফার করবে না, এত সুন্দর পায়রা। নেক্সট আর কি সেলে আছে? আচ্ছা, এবারে ম্যাড্রাস। তো মানে পায়রা আরও আছে, বাট দাদা মানে লফটের মধ্যে সবকটা পায়রা ওইভাবে ধরে দেখাতে পারছেন না। তো আরও কিছু সেলে আছে, আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপে দাদা অবশ্যই আপনাদের ফটো পাঠিয়ে দেবে। তো এরপর একটা ম্যাড্রাস পায়রা দেখুন, এগুলো আমি রেখেছিলাম শুধু টুর্নামেন্ট খেলার জন্য। আচ্ছা, বাহ, মাদা এটা। এই একটা মাদি পায়রা, এটা নর পায়রা। এই পায়রাগুলো উড়ান খুব ভালো, এগুলো টুর্নামেন্ট খেলার জন্য রাখা হয়েছে। বাহ, দারুণ আইস পায়রাটা। এটা কি পেয়ার? আচ্ছা, এটা নর্মদা পেয়ার। এই পেয়ারটা কি দাম রাখছেন? এই পেয়ারটা দাম লেগে যাচ্ছে আপনার 1400 টাকা পেয়ার। আচ্ছা, এটা 1400 টাকা পেয়ার। মানে যদি কেউ নেন তাহলে ডাইরেক্ট পেয়ারটাই নিতে পারেন, আপনাদের আলাদা করে কিছু আর বসাতে হবে না, ডাইরেক্টলি আপনারা গিয়ে ব্রিডিংয়ে বসাতে পারেন। বাট পায়রাটা দেখে আমি বলতে পারি যে এই পায়রাগুলোর উড়ান খুব সুন্দর হবে। আপনারা নিতে পারেন, শুধু মাদা হবে না। তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, দাদা নিজে মুখে বললেন যে দাদা টুর্নামেন্ট খেলতেন, দাদার এখানে পায়রার উড়ান, দাদার বাড়িতে 9 ঘন্টা আছে নর্মালি, অনেক পায়রা সেরকমও রয়েছে। তো জাস্ট ওনার বাড়ির কাজ হচ্ছে বলে উনি এই মুহূর্তে ম্যাচ খেলতে পারবেন না। পুরানো টাল আছে। আচ্ছা, এটা নর পায়রা, প্রথম টাল আছে, এটার প্রাইস কি রাখছে? এটা 500 টাকা। এটা 500 অনলি, জাস্ট অনলি 500। বাহ, দারুণ পায়রা। তো প্রবলেম নেই, ওনা থেকে শুরু সব দিক দিয়ে সব কিছু ওকে আছে, ডিম বাচ্চা ওকে আছে। তো বন্ধুরা, আপনারা পায়রা শখ করছেন, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পায়রা কেমন লাগলো। আর ওই লফটে কিছু আছে পায়রা সেলের মতো? আচ্ছা, তাহলে আসুন বন্ধুরা, এরপরে আমরা ওই লফটে যাব। তো এই লফটে জাস্ট একটা ওয়াকারণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি। এই একটা জর্চাইজের কাল দোমা না, এ পাটা উড়ান খুব ভালো না, দারুণ। মানে পায়রাটা হয়তো সবাই প্রাইস দাম মানে দেবে না, বাট পায়রাটার মধ্যে কোয়ালিটি খুব ভালো আছে। তো দারুণ দারুণ। আসুন আমরা আর একটা লফট থেকে কিছু ম্যাড্রাস পায়রা শখ করি যেগুলো সেলে আছে। আরও একবার বলি, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন যারা নিতে ইচ্ছুক, কারণ আমি ভিডিও করার 2-3 দিন পর অনেকে কন্ট্যাক্ট করেন বাট পায়রা পান না। তো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন যাতে আপনারা আপনাদের পছন্দের যা শখের যে জিনিসটা আপনাদের নেওয়া সেটা নিতে পারেন। আর যে সমস্ত লফটের ভিডিও শামসুদ্দিন দাদার থ্রু আসছে, শামসুদ্দিন দাদার থ্রু যে লফটগুলোর মানে পায়রার যে প্রাইস রাখা হচ্ছে, সেই পায়রার প্রাইসের থেকে আরও 50 টাকা বাড়িয়ে কাস্টমার নিয়ে চলে যাচ্ছেন। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ যে দাদারাও এত কম প্রাইসের মধ্যে পায়রা রাখছেন, আর তাতে অনেকে নিতেও খুব সুবিধা হচ্ছে, আর দূর থেকে আসছেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি, প্রথমে বললাম সেল করবো, দুটোকে সেল করে দেবো, দুটোকে। আচ্ছা, নিজের মন খুলে মরাতে পারবো। যেমনটা দাদা বললেন যে এই দুটো পায়রা সেলের মতো দাদার মন ছিল না, বাট পায়রা যেহেতু কমাতে হবে, পায়রা থেকে বিদায় নিচ্ছেন না, পায়রা বাড়িতে অবশ্যই থাকবে, অনেক পায়রাই থাকবে। তো কিছু পায়রা কমাতে যেতে হবে সেহেতু এগুলো সেলে রাখছেন। তো অনেক সময় এরকম হয় যে সেলারের একটা মনোভাব তৈরি হয়ে যায় যে না ঠিক আছে চলো একটা ভালো পায়রা কাউকে তুলে দেই, তো এটা হলো সেরকমই একটা ব্যাপার। তো এই পেয়ারটা আছে, এই পেয়ারটা কি প্রাইস আছে? ৮০০ টাকা পেয়ার আছে। বাকি আপনারা ফোন করে নেবেন যদি নেওয়ার থাকেন, জেনুইন যদি কেউ বায়ার্স হয় দাদা নিশ্চয়ই একটু নেগোসিয়েশন করে দেবে। আচ্ছা, নেক্সট আমরা কি শখ করবো? আচ্ছা, ম্যাড্রাস। তো দাদার বাড়িতে ম্যাড্রাস আর গিরিবাজ বোধ আছে, এইদিকের লফটে দাদা করেছেন ম্যাড্রাসের জন্য, আর একটা লফটে আপনারা গিরিবাজ ম্যাক্সিমাম দেখলেন। তো এইভাবেই পায়রাগুলো রাখা আছে। আচ্ছা, এই দুটোই নর পায়রা আছে। বাহ, এই বাহ, দারুণ পায়রা। এই পায়রাটা ফ্লাইং ভালো দিয়েছে না? এখন ওড়ে পায়। তো এই দুটো নর পায়রা আছে, এগুলোর প্রাইস কি আছে? প্রাইস এটা 1200 টাকা। 1200 টাকা জোড়া, মানে 600 করে পিস। ভালো পায়রা দেখলাম। আচ্ছা, নেক্সট আমি খুব ডিটেলে পর পাঞ্জা এগুলোতে আমি যেতে পারছি না, যেহেতু আমি আরও একবার বলছি দাদার লফটে কাজ হচ্ছে, নাহলে আমি প্রত্যেকটা পায়রা ছেড়ে স্ট্যান্ডিং ভালো করে আপনাদের দেখাতাম, যেহেতু নিজে দেখে নিয়েছি দাদার লফটে। আচ্ছা, এটা কি আবলুক? আচ্ছা আচ্ছা, আপনারা আমি ডাইরেক্টলি আমি লফটের ভিতরে আপনাদের ওয়াকারাউন্ড দেখিয়ে দেবো, তাতে আপনারা পায়রা স্ট্যান্ডিং আইডিয়া পেয়ে যাবেন। বাহ, এটা কি মাদা পায়রা? আচ্ছা, এটা কি প্রাইস রাখছেন? 300 টাকা। 300 টাকা অনলি। আবলুক পায়রা জাস্ট অনলি 300।
তো আপনারা আপনারা যে স্ট্যান্ডিং যদি দেখতে চান আমি একটা ওয়াক অ্যারাউন্ড দিয়ে দেবো, আমি গিরিবাজার লফটেও ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিয়েছি, আপনারা সেই ওয়াক অ্যারাউন্ড থেকে আইডিয়া করতে পারবেন। একটা বাচ্চা আছে কি? আচ্ছা এটা রেড বেবি আছে কাটলাল, এটা কি গিরিবাজ? আচ্ছা এটা কাটলাল রেড বেবি, এটা কি প্রাইস আছে? এটা 600 টাকা পড়বে। 600, জাস্ট অনলি 600। বাট এর চোখটা দেখুন ভালো করে বন্ধুরা, এই চোখটা কিন্তু খুব রেয়ার, এবং আউটারটা দেখুন কালো বর্ডার আছে, দারুণ, এর জন্য এটা আরও বেশি ভালো সুন্দর লাগছে। আসুন আমার নেক্সট পাড়ার দিকে আগিয়ে যাই। নেক্সট আমরা আর একটা ম্যাড্রাস পায়রা শক করছি, জিরিয়া ম্যাড্রাস মাদি, এই একটা মাদি পায়রা, বাহ খুব সুন্দর পায়রা। এটা বেশি প্রাইস না, এটা 400 টাকার মধ্যে। এটা মাদি পায়রা অনলি 400, কালোজিরিয়া ম্যাড্রাসের মধ্যে। আসুন বন্ধুরা আমার নেক্সট শক করবো আরো। আচ্ছা গিরিবাজ, গিরিবাজ ওই লফটে সব দেখানো হয়ে গেছে কম বেশি না? তো আসুন বন্ধুরা আপনাদেরকে একবার জাস্ট ওয়াক অ্যারাউন্ডটা দেখিয়ে দিই, আরো কিছু পায়রা আছে বাট দাদা এই মুহূর্তে ঠিক সবকটা পায়রা নিয়ে দেখাতে পারছেন না। তো এই দেখুন প্রত্যেকটা পায়রা স্ট্যান্ডিং, খুব ভালো স্ট্যান্ডিং প্রত্যেকটা পায়রা। তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন, ভালো পায়রা আপনারা যাতে পেয়ে যান, তাদের একটা প্রয়াস যে ভালো ভালো লফটে ভিজিট করে ভালো ভালো পায়রা আপনাদের সামনে নিয়ে আসার। তো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি, দাদার দেওয়া নাম্বারে স্ক্রিন থাম্বনেল টাইটেল অ্যান্ড থাম্বনেলের ডিসক্রিপশনে মেনশন থাকবে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, তাড়াতাড়ি যোগাযোগ করবেন। বাস এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আবার দেখাবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো স্টুডেন্ট নতুন কোনো লফট নিয়ে। তো টাটা কেয়ার, বাই বাই, অলওয়েজ কিপ স্মাইলিং। দাদার এখানে একটা লফট আছে, বাড়ির কাজ এই দেখুন বাড়িতে কাজ চলছে, এই জন্য একটু ক্লিনিংয়ের অভাব আছে, বাট পায়রা সব ঠিকঠাকই আছে। এখানে একটা লফট, এই একটা লফট, আর দাদার ওই দিকে একটা লফট। তো এরপরে পুরো ইঁটের ভালো লফট হবে, আর দাদা আমাদের নিজেদের হাতে পায়রা উড়িয়ে দেখাচ্ছেন। তো এটা আমি সবসময় বলি, যাদের বাড়ির পায়রা ভালো উড়ান হয় সে সমস্ত বাড়ির লফটের পায়রা উড়িয়ে দেখিয়ে দেয় দাদারা। তো দাদাদের পায়রা 8 ঘন্টা 9 ঘন্টা উড়ান আছে, তাতে কিছু পায়রা উড়িয়ে দেখাচ্ছে। আসুন এই আনন্দের মুহূর্তটাকে আমরা এনজয় করি। এই দেখুন কটা পায়রা উড়িয়ে দেখানো হচ্ছে। তবে ছোটুদা যেটুকু আমি বুঝলাম যে একটু সড়কের পায়রা শখটা বেশি, একটু হাই ফ্লাইংয়ের শখটা বেশি, ম্যাড্রাস করেন ঠিকই। এই চলে যাচ্ছে, মানে দাদা ম্যাড্রাস করেন ঠিকই বাট একটু হাই ফ্লায়ারটা শখটা বেশি দাদা। একদম আমার ম্যাড্রাস পুরো বন্ধ হয়ে যাবে, এই দেখতে পাবেন। আচ্ছা ঘরের মধ্যেই, ঘরের বাইরে যাবে। বাহ বাহ।